হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম, স্যুপ বানিয়ে দেখাবো, থাই স্যুপ। তো যেহেতু সামনে শীতকাল আসতেছে, তার জন্য স্যুপ উপযোগী শীতের জন্য। আগাম আমি স্যুপটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার এই থাই স্যুপ বানাতে যে যে উপকরণ লাগবে, সবগুলো উপকরণ আমি এখানে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি হলো চিকেন বনলেস করে 1 কাপ পরিমাণ, আর নিয়েছি হলো ব্ল্যাক পেপার, কর্নফ্লাওয়ার, হোয়াইট পেপার, আর দেব হলো ভেজিটেবল। ভেজিটেবলের মধ্যে আছে এখানে ফুলকপি, ছোট ছোট পিস করে নিয়েছি, আর হলো মটরশুঁটি, ধনে পাতা কুচি, তারপরে সুইট কর্ন, আর দিব হলো কাঁচামরিচ কুচি, আর দেব হলো টমেটো কুচি, আর মাশরুম, মাশরুমটাও আমরা ছোট ছোট করে কেটে রেখেছি। তো বন্ধুরা চলুন, এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে স্যুপটা তৈরি করতে হয়। তো প্রিয় দর্শক, আমি আগে থেকে একটি হাঁড়িতে পানি দিয়ে বয়েল করার জন্য দিয়েছিলাম। তো পানিটা আমার বলক এসে গেছে, এখন আমি চিকেনটা এটাতে বয়েল করে নিব। তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি চিকেনের সাথে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের চিকেনটা বয়েল করা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো উঠিয়ে ফেলবো, একটা ছাঁকি দিয়ে এভাবে উঠিয়ে ফেলতে হবে। আমার চিকেনটা উঠানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যে পানিতে চিকেনটা বয়েল করেছিলাম সেই পানিটাতে এখন আমরা ভেজিটেবলগুলো দিয়ে দিব। তো প্রথমে দিব হলো ফুলকপি, ছোটো ছোটো পিসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিব হলো মটরশুঁটি, দিয়ে এগুলো বয়েল করে নিব এখন। আর টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা এগুলো আমরা হয়ে যাওয়ার পরে উঠানোর 1-2 মিনিট আগে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা যে চিকেনগুলো সিদ্ধ করেছিলাম সেই চিকেনগুলো এখন এভাবে করে ছোট ছোট পিস করে নিচ্ছি, চপ করে নিচ্ছি। তারপর চিকেনটা আমরা সেই ভেজিটেবলের সাথে দিয়ে দিব। এ পর্যায়ে আমরা একটি ডিমকে ভেঙে বাটিতে নিয়ে এভাবে করে ফেটে রেখেছি। তো বন্ধুরা, এখন আমরা কর্নফ্লাওয়ার দিচ্ছি। টেবিল স্পুন, তারপর দিয়ে দিব পানি। এখন কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিক্স করে নিচ্ছি। ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, সফেদ চিকেনগুলো। চিকেনটা দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এখন আমরা কর্নফ্লাওয়ারের মিশ্রণ পানিটা দিয়ে দিব। এভাবে করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে তো বন্ধুরা, আমাদের স্যুপটা এখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে। তো ফ্রেন্ডস, এখন আমরা 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, তারপরে দেবো 1/2 টিস্পুন হোয়াইট পেপার দিয়ে নাড়া দিয়ে মিক্স করে দিব। প্রিয় দর্শক, এখন আমরা টমেটোর ছোট ছোট পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো বন্ধুরা, স্যুপটা
বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তো এই পর্যায়ে আমরা একটু চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আমরা কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্স করে এক দুই মিনিট পরে উঠিয়ে ফেলবো। তো প্রিয় দর্শক, আমাদের স্যুপটি রান্না করা হয়ে গেছে। তো দেখলেন তো আমরা খুব সহজেই কী কী উপকরণ দিয়ে এই স্যুপটি রান্না করে ফেললাম। তো বন্ধুরা, এই শীতে এই স্যুপটি রান্না করে আপনারাও খাবেন। তো এই বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে একটু বলে দিচ্ছি, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী নোটিফিকেশন বা এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমাদের যত ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে সবার আগে। তো ভালো থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।